वेलकम टू दिशार एग्जाम गाइड प्रिय तृतीय श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारे भिडियोटी आलोचना करते चले क्लस थ्री अर्थात तृतीय श्रेणी तृतीय पर्यायक्रमिक मूल्यायन पत्र 2023 साल तृतीय श्रेणी फाइनल परीक्षा अर्थात थर्ड यूनिट टेस्टर प्रश्नपत्र गणित विषय प्रश्नपत्र भिडियो तैरी कर तृतीय श्रेणी व क्लस थ्री बंधुरा तई अवश्य भिडियो सम्पूर्ण देखते ही सम्पूर्ण सिसिई और एस एस पद्धति अनुसरण कर प्रश्नपत्र तैरी हो तृतीय श्रेणी थर्ड यूनिट टेस्ट व फाइनल परीक्षार जो ये प्रश्नपत्र देखे नाओ पूर्ण मान 50 समय 1 ঘন্টা 30 মিনিট गणित विषय प्रश्नपत्र सम्पूर्ण समाधान सह एखे देखो परीक्षार्थी बंधुरा तुम्हरा तुम्हारे नाम लिखबे एखे क्रमिक संख्या अर्थात तुम्हारे रोल नम्बर एबार प्रथम देखे नेवा जाक एक दागे सठिक उत्तर टिक चिन्ह दाओ 5টি प्रश्न उत्तर करते हबे 5 মার্ক একের ক এক দিন হয় দেখো 24 ঘন্টায় এক দিন হয় 24 ঘন্টায় দেখো 24 এর উপর টিক চিহ্ন দিয়ে রেখেছি খ দাগে এক দিনে ঘড়িতে 12টা বাজে উত্তর দেখো দুইবার দেখো 2 এর উপর টিক চিহ্ন দিয়েছি গ দাগে 3টা বেজে 15 মিনিট হলে দেখো 3টা বেজে 15 মিনিট হলে উত্তর হবে দেখো 3:15 বলা হয় তাহলে 3:15 ঘ দাগে দেখো মিনিটের কাটা একবার সম্পূর্ণ ঘুরলে উত্তর দেখো 60 মিনিট হয় ঙ দাগে জানুয়ারি মাস সব বছরেই 31 দিনে হয় এইবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্নগুলি দুই দাগে শূন্য স্থান পূরণ করো 1 মাস সমান সমান 30 দিন খ দাগে 1 বছর সমান সমান 365 দিন গ দাগে 7 দিনে 1 সপ্তাহ হয় ঘ দাগে প্রতি 4 বছর ছাড়া লিপ ইয়ার হয় ঙ দাগে লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাস 29 দিন হয় লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাস 29 দিনের হয় এরপর আমরা দেখে নেব 3 এর ক এবং 3 এর খ তিনের কতে দেখে নেওয়া যাক প্রথমে আছে 2 ঘন্টা 40 মিনিট যোগ 3 ঘন্টা 25 মিনিট তাহলে এখানে দেখো যোগ করলাম 40 আর 25 যোগ করলে আমরা জানি 65 হয় আর এখানে 3 আর 2 কত 5 এইবার দেখো আমরা জানি যে 60 মিনিটে হয় কত 1 ঘন্টা তাহলে এই 5 ঘন্টা এখানে 5 ঘন্টা লিখলাম সমান সমান এইবার দেখো এখানে 65 আছে তাহলে আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা তাহলে 60 এখানে যোগ 5 এই 65 কে বিভক্ত করলাম ভাগ করলাম মানে আলাদা করলাম আর কি আলাদা করে নিলাম 5 আলাদা করে নিলাম নেয়ার পরে দেখো 5 ঘন্টা আর এখানে 60 মিনিট মানে 1 ঘন্টা তাহলে 5 আর একে 6 আর 6 ঘন্টা আর এই 5 মিনিট এখানে বসিয়ে দিলাম 5 মিনিট তাহলে 6 ঘন্টা 5 মিনিট এবার দেখব দেখব আমরা খ দাগে 7 ঘন্টা এখানে মিনিটের জায়গায় 0 মিনিট বিয়োগ এখানে দেখো 6 ঘন্টা 50 মিনিট এইবার দেখো আমরা জানি যে 7 ঘন্টা থেকে 6 ঘন্টা 50 মিনিট বিয়োগ করলে কত হয় 10 মিনিট হয় এরপর আমরা দেখে নেব 4 দাগে 50 দিনে কত হয় আমরা জানি 50 দিনে হয় 7 সপ্তাহ 1 দিন 7 সপ্তাহ 1 দিন হয় এটাকে আবার দেখো এখানে ভাগ আকারে এখানে বসিয়ে দিয়েছি যে 50 দিনে 7 সপ্তাহ 1 দিন এখানে দেখো 50 এই একক দশকের ঘরে 50 বসিয়েছি 7 7 7 7টা কত হয় এই 49 তাহলে 50 থেকে 49 চলে গেলে থাকে 1 তাহলে 1 দিন তাহলে 7 সপ্তাহ 1 দিন এটাকে বিশ্লেষণ করে দেখালাম এবার দেখব আমরা নেক্সট পেজ তাহলে নেক্সট পেজে কি আছে দেখে নেওয়া যাক আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 5 বছর 7 মাস 22 দিন ও 1 বছর 4 মাস 10 দিন পুরীতে ছিলেন আমার ছোট কাকা মোট দেখো এখানে উত্তরটা একবারে করে দিয়েছি 7 বছর 2 মাস বাড়ির বাইরে ছিল এইবার দেখো প্রথমে আছে 5 বছর 7 মাস 22 দিন ছিল আসামে
আর পুরিতে ছিল এক বছর চার মাস দশ দিন। তাহলে এখানে আমরা যোগ করে দেখো, বাইশ আর দশ যোগ করে বত্রিশ দিন হলো। এখানে দেখো সাত চারে এগারো মাস, আর এখানে পাঁচ পাঁচ রেখে ছয় মাস, ছয় বছর। এইবার দেখো এই যে বত্রিশ, এই বত্রিশটাকে দেখো তিরিশ দিনে আমরা জানি এক মাস, তাহলে তিরিশ যোগ দুই আলাদা করে নিলাম, ঠিক আছে। এইবার দেখো এখানে ছ মাস, ছ বছর, এগারো মাস, তিরিশ দিন, এখানে দুই দিন। এবার এই তিরিশটা দেখো ছ বছর বসালাম, এইবার দেখো এই এগারো মাসের সঙ্গে এই তিরিশের তিরিশ দিন মানে এক মাস, তাহলে বারো মাস হয়ে গেল, আর এই দুই দিন এখানে বসালাম। এইবার দেখো এখানে এই যে বারো মাস মানে এক বছর, তাহলে ছয় আর এই বারো মাস, বারো মাসে এক বছর, তাহলে সাত বছর হয়ে গেল, আর এই দুই দিন এখানে দুদিন বসিয়ে দিলাম, সাত বছর দুদিন। এইবার আমরা দেখব ছয় দাগের প্রশ্ন ও তার সমাধান। প্রথম ঝুড়িতে আটটি কলা, দ্বিতীয় ঝুড়িতে ছটি কলা, তৃতীয় ঝুড়িতে চারটি কলা আছে। তাহলে দেখো আটটি, ছটি আর চারটি, মোট কটি হয়? আঠারোটি। তাহলে ঝুড়িতে এখানে ঝুড়িতে গড়ে, তাহলে গড়ে কটি করে আছে? আঠারো ভাগ তিন, মানে তিনটি ঝুড়িতে ভাগ করলাম, ছটি কলা আছে। অতএব প্রত্যেক ঝুড়িতে কটি করে কলা থাকবে? ছটি কলা থাকবে। এইবার দেখো সরল করো, তিরতাল্লিশ যোগ ছয় বিয়োগ আট। এখানে দেখো তিরতাল্লিশ আর ছয় উনপঞ্চাশ বিয়োগ আট কত হয়? একচল্লিশ। খ থেকে দেখো একুশ গুণ তিন বিয়োগ ছয়, তাহলে একুশকে তিন দিয়ে গুণ করলাম, তেষট্টি বিয়োগ ছয় সাতান্ন। বাইশ যোগ বারো ভাগ চার, এখানে দেখো বাইশ যোগ বারোকে ভাগ করলাম, ভাগ করবো চার দিয়ে, তাহলে তিন চারে বারো তিন, তাহলে বাইশ যোগ তিন সংসার পঁচিশ। এবার দেখব আট দাগে যে প্রশ্নগুলো, এখানে বলছে ছন্দ অনুযায়ী পূরণ করো। এখানে দেখো ছন্দ অনুযায়ী এখানে এখানে দেখো এগারো এগারো একশো এগারো, তাহলে বাইশ এখানে চুয়াল্লিশ, এবার দেখো দুশো বাইশ এখানে চারশো চুয়াল্লিশ, তারপর দেখো এখানে চুয়াল্লিশ এখানে অষ্টআশি, আবার এখানে চারশো চুয়াল্লিশ আটশো অষ্টআশি, ঠিক আছে। আবার এটা ঠিক একইভাবে একুশ একচল্লিশ এখানে একষট্টি একাশি, তাহলে একানব্বই একশো একুশ একশো একচল্লিশ একশো একষট্টি হবে। এইবার দেখো ঘন্টা মিনিট ও সেকেন্ডের কাটার অবস্থান একে দেখাও। এখানে কি বলছে, দুটো কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড, তাহলে দুটো এই ঘন্টার কাটা দুয়ের ঘরে কুড়ি মিনিট, এই এটা মিনিটের কাটা আর পঁয়ত্রিশ সেকেন্ড এটা হচ্ছে সেকেন্ডের কাটা, বসিয়ে দিলাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।